মাইখাতে পৌরসভার সদস্য। করোনার ঊর্ধ্বমুখী রাতেই রাজ্য সরকারের করোনা বিধিনিষেধ নিয়ে প্রচারে মানুষকে সচেতন করতে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা বিধি মেনে চলা নিয়ে মাইখাতে বিভিন্ন গলি ঘুরলেন। তিনি মানুষকে সবসময় বাইরে বের হবার সময় মাস্ক অবশ্যই পরার বার্তা দিলেন। পাশাপাশি রাত্রি 10টার পর বাড়ির বাইরে যাতে অযথা বের না হয় তারও কথা মাইকিং করেন। আমরা মাইকিং করছি, আমি জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য হিসাবে আমার একটা দায়িত্ব আছে যে আমাদের এলাকায় এবং জলপাইগুড়ি শহরের সমস্ত মানুষকে সতর্ক করার জন্য। তা আমি আজকে নিজের থেকেই আজকে প্রশাসক বোর্ডের সদস্য হিসাবে আমি পাণ্ডাপাড়ার কয়েকটি ওয়ার্ডে আমি আজকে সতর্কবার্তা দিলাম যে মানুষ যাতে মাস্ক পরে, মানুষ যাতে সতর্ক থাকে এবং রাত্রি 10টার পর যাতে আমাদের এলাকার কোনো হাটবাজারের দোকান পাশার না খোলে, সবাই জানি বন্ধ রাখে, যে আমরা এই করোনাতে যে সমস্ত স্বজনকে হারিয়েছি পরবর্তীতে জানি আমাদের এই ধরনের পরিস্থিতিতে না আসতে হয়। দারুণ সাড়া পাচ্ছি, মানুষ আমাদের কথা শুনছে, জলপাইগুড়ির মানুষ এমনিতেই সচেতন, জলপাইগুড়ির মানুষ এই ব্যাপারে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তে করোনার পরিস্থিতি ভয়াবহ, আমাদের জলপাইগুড়ি শহরেও করোনা কিছুটা বেড়েছে, তবুও পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে করোনা অনেক কম। জলপাইগুড়ি পুরসভার প্রত্যেকটি প্রশাসক মণ্ডলীর সদস্যরা তারা দিনরাত যে পরিষেবা দিচ্ছে এবং মানুষ তাতে সতর্ক হয়েছে এবং তাতে করোনা বিধি জলপাইগুড়িতে আমরা খুব তাড়াতাড়ি করোনার থেকে আমরা